হ্যালো দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 20 মার্চ, 20 মার্চ শনিবার ভোর 4টায় শুরু হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এদিকে প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই ম্যাচটির ভেন্যু ডানেডিনে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নির্বাচকরাও। ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশ। একটি ভয়ঙ্কর শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন তামিম ইকবাল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিম ইকবালের সাথে ওপেনিং করতে দেখা যাবে লিটন কুমার দাসকে, এবং 3 নম্বর পজিশনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকেই। নাজমুল হোসেন শান্তকে আরও একটু সুযোগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 নম্বর পজিশনে থাকবেন মুশফিকুর রহিম, এবং 5 নম্বর পজিশনে রাখা হয়েছে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। এছাড়াও 6 নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে সৌম্য সরকারকে। দলের প্রয়োজনে 6 নম্বরে ব্যাটিং করবেন সৌম্য সরকার। 7 নম্বর পজিশনে খেলানো হবে একজন অফ স্পিনার অলরাউন্ডারকে, তিনি হলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও 8 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও দলে রাখা হবে 3 জন স্পেশাল ফাস্ট বোলারকে। নিউজিল্যান্ডের উইকেট এবং তাদের কন্ডিশনের কথা বিবেচনা করে দলে রাখা হয়েছে 3 জন পেসারকে। আর সেজন্য প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। এই 3 জন গতিশীল পেসারদের দিয়েই কিউই ব্যাটসম্যানদের ঘায়েল করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই শক্তিশালী দলটা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এই দলে থাকবে বাংলাদেশের 5 জন পেসার, 3 জন স্পেশাল এবং 2 জন পার্ট টাইম পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা এক নজর দেখে আসি প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশ। তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি নিয়ে আপনাদের কী মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।